আবার সেইটা বেশ স্বপ্ন, সেই চিহ্নটা, এসব কি? এই চিহ্নটা তো সেই রকমই, এর নিশ্চয়ই কোনো অন্য মানে আছে, কিন্তু এটা আমি কি করে জানতে পারবো? আরে রক্ত, রক্তটা তো আমার নয় তো, আমার নয় তো, তাহলে লোকগুলোকে আমি তোদের আগে কখনো দেখিনি। বাড়িটা তাহলে কার? এই স্বপ্নটা আমার বারবার কেন আসে রে? আমার কিচ্ছু মাথায় আসছে না রে, কিচ্ছু মাথায় আসছে না আমার। আজকেও সেই স্বপ্ন দেখেছি সাজ্জু। কোনো না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে, এই স্বপ্নটাই কেন আমাকে বারবার জ্বালাতন করে রে? ওই চিহ্নটাই আমি দেখতে পাই, সেই ঘর, সেই বাড়িটাই। আমার তো মনে হয় যে আমি ওই দুনিয়ারই, এই দুনিয়ার নই আমি। হ্যাঁ রে, চেহারা দেখলে তো তোকে কোনো রাজা মহারাজা মনে হয়। হ্যাঁ, কাল রাতে আমিও তোর মধ্যে একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আমি আমি অনেক বড় লোক, বিশাল রাজা, আর তুই আচ্ছু আমার পা টিপছিস। হ্যাঁ, আরে ছাড় না ইয়ার, এখানকার সব ভিখিরি একটাই স্বপ্ন দেখে যে ও বিশাল বড় রাজা হবে, কিন্তু আসলে আমরা কে বল? ভিখিরি আর ভিখিরি সবসময় ভিখিরি থাকবে। তুই বেকার বেকার, তুই তুই ভিখিরি, আমি ভিখিরি না, আমি ভিখিরি না। আচ্ছা, আমি ভিখিরি, ও ভিখিরি, ও ভিখিরি, আমরা সবাই ভিখিরি, কিন্তু তুই তুই ভিখিরি নয়, তুই ভিখিরি নয়। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি খোঁজ নেব আমার সম্পর্কে। আমাকে জানতেই হবে যে এই স্বপ্নটা আমি বারবার কেন দেখতে পাই। ওই দিন নিশ্চয়ই ফিরে আসবে গুরুদেব, যেদিন আজিঙ্কিয়া নিজের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল হবে, ও বুঝতে পারবে ও নিজে কে। আর দেখবেন, যেদিন ও আবার ফিরে আসবে জাহ্নবীর সঙ্গে মিলে, ও আমাদের জন্য আবার সমস্যা সৃষ্টি করবে। তোমার কথা সত্যি, কিন্তু এখন আমরা করব কি? আমাদের আজিঙ্কিয়াকে খুঁজে বার করতে হবে। কিন্তু কিভাবে? তোমার কি কোনো উপায় জানা আছে? না, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের একটা উপায় বার করতেই হবে, আর জাহ্নবীর আগেই আজিঙ্কিয়াকে খুঁজে তাকে শেষ করতে হবে। আজিঙ্কিয়া, আজিঙ্কিয়াকে শেষ করার এটাই সুযোগ। গুরুদেব, আপনি কি কোনো সমাধান করতে পারেন না? আচ্ছা, আপনার জাদু শক্তি বলতে পারে না আজিঙ্কিয়া কোথায় আছে? চেষ্টা তো করতেই পারি কমল, কিন্তু সেই চেষ্টায় সফলতা আসবে কি আসবে না সেটা বলা খুবই মুশকিল। এমনটা কেন গুরুদেব? কারণ আজিঙ্কিয়া এখন আর আজিঙ্কিয়া নেই, অন্য কেউ হয়ে গেছে। যেমন ও সত্য থেকে সত্যপাল হয়ে গেছে, তেমন ভাবে ও বদলে গেছে। আমরা এটা জানি না যে আজিঙ্কিয়ার নতুন রূপ কি। আজ এই বৃষ্টির জন্য এক পয়সা আমদানি নেই। হ্যাঁ, সকাল থেকে চা পর্যন্ত খাইনি।
अज्जु तुई दानी बोली क्या ना अरे इट तो सही बड़ी टाई कौन बड़ी टा अरे जिता मैं सपने बार बार देखी इटा हाँ इटाई अरे चल ना भीतर की देखी ना मार भी ना की अज्जु রাহুল বাবা কাকে বলছিল পাগল নাকি তাই তো মনে হচ্ছে কিন্তু আমার এরকম মনে হচ্ছে যে আমি এখানে আগেও এসেছি আরে তোর কোনো ভুল হচ্ছে রে আমরা তো এই এলাকা প্রথম এলাম আরে এর স্ক্রু কি বুড়োর মতো লুজ হয়ে গেল নাকি কি রে রাহুল বাবা না রে আমি আর কি মরছি না আমি স্বপ্নে এই বাড়িটাকে দেখেছি এই বাড়িটা স্বপ্ন তো আমরাও দেখি কখনো কোয়েল মল্লিকে কখনো শুভশ্রীর চল 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 চা খাবি চ স্বপ্ন দেখাচ্ছে এ আজ্জু চল না রে এ অনেক হয়েছে তোর স্বপ্ন টপ্ন দেখ এমনিতেই সকাল থেকে ধান্দা ফান্দা একদম খারাপ যাচ্ছে এখানে বসে থাকলে না রাতে খাওয়ারও জুটবে না চল 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 আরে চল না রে চল চল আরে চল চল চলো চল না চলো দুজন আমার কথা মন দিয়ে শোনো কিছুক্ষণ পর এই হোমকুণ্ড থেকে ধোঁয়া নির্গত হবে ওটাকে ভালো করে দেখো আর তার থেকেই আজিঙ্কিকে খোঁজার একটা উপায় বের হতে পারে এই ধোঁয়াতে আমরা আজিঙ্কিয়াকে দেখতে পাবো গুরুদেব এটা আমি তোমাকে কখন বললাম এতে কি দেখা দেবে তা তো আমিও জানি না এমনও হতে পারে যে কিছুই দেখতে পেলাম না আমি তো কেবল প্রয়াস করছি মাত্র আমরা তো এর মধ্যে কোনো লোককে দেখতে পাইনি গুরুদেব এর থেকে বেশি আর কিছু হতে পারে না এই বিধিতে কেন কিছু দেখা যায়নি কিছু তো নিশ্চয়ই দেখেছো তোমরা
হ্যাঁ, একটা খালি রাস্তা ছিল, দূর দূরান্ত পর্যন্ত কোনো লোক ছিল না, কিন্তু একটা বোর্ডে ডক্টর লাহিড়ী লেখা ছিল। কি অজয়, এর থেকে আমরা কি কোনো রাস্তা খুঁজে পেতে পারি? খোঁজ করে দেখতে পারি গুরুদেব, কিন্তু ওটা কোন জায়গা আমরা তো বুঝতেই পারিনি। খোঁজ তো করতে পারি, তাই না? কি করে? টেলিফোন ডিরেক্টরি থেকে। ডিরেক্টরি দেখলে এটা জানতে পারবো যে এই শহরে কজন ডক্টর লাহিড়ী আছেন আর ওনারা থাকেন কোথায়। সন্দীপ, একটা চা খাওয়া তো, পয়সা দিতে পারবি তো? কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি যে আজ থেকে আর বাকি বাকি হবে না। পয়সা পয়সা পয়সা। ও বাবু, 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 কিছু দাও না বাবু। মা, সকাল থেকে কিচ্ছু খাইনি। ভালো হোক বাবু, ভগবান আপনাদের দুজনকে সুখী রাখো বাবু। সন্দীপ, এই নে তোর পয়সা, এবার দিবি তোরা ভালো করে স্পেশাল চা, জপ করে। পয়সা পয়সা, খালি পয়সা। যাক, চায়ের ব্যবস্থাটা তো হলো, কিন্তু এবার রাতের খাবারের জন্য তো অনেক পরিশ্রম করতে হবে আজকে। ওই অজু, দেখ মালদা বাড়ি মনে হচ্ছে, একবার চেয়েই দেখ না। যাইবো? এনে তুই চাটাকে ধর, আমি কি দেখছি। এই এটা কিন্তু আমার চা, আমি পয়সা দিয়েছি। হ্যাঁ, এখনই আসছি। ডক্টর লাহিড়ীর বাড়িটা কোন দিকে হবে দাদা? দাদা, এই এই ডক্টর লাহিড়ী কোথায় থাকে আপনি বলতে পারবেন? আপনি এখান দিয়ে সোজা যান, সামনে গিয়ে বাঁ দিকে ঘুরবেন, সামনেই ডক্টর লাহিড়ীর বাড়ি। সোজা গিয়ে লেফট। হ্যাঁ, থ্যাংক ইউ। বাবু, কিছু পয়সা দাও বাবু, বাবু, বাবু। যা বাবু, যাও, আমার কাছে একদিন হবে এরকম দামি গাড়ি। পিপি পিপ। ইয়েস, আমি ডক্টর লাহিড়ী। ডক্টর, আসলে আমাদের আপনার থেকে একটা সাহায্য চাই। কি ব্যাপার বলুন। আসলে এই লোকটাকে আপনি কোথাও দেখেছেন? এই ভদ্রলোক না, এই লোকটা আমার মনে হয় না আমি একে কোথাও কখনো দেখেছি বলে। আশেপাশে কোনো জায়গায়? আশপাশটা আপনারা একটু দেখে নিন, কিন্তু আমি আপনাদের যেটা বলতে পারি যে আমি একে কোথাও কখনো দেখিনি। দেখুন ডক্টর, একটা রিকোয়েস্ট ছিল আপনাকে, এই লোকটা যদি এখানে এসে যায় বা যদি আশেপাশে আপনি দেখেন তাহলে এই নাম্বারটা একবার কল করবেন। উই হাইলি গ্রেটফুল টু ইউ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ওয়াই নট। থ্যাংক ইউ ডক্টর। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকেও কিছু কামাতে পারলাম না। আমারও হয়নি, কখনো কখনো তো আমার নিজের নিজের ভাগ্যের উপর ভয়ঙ্কর রাগ হয়। হ্যাট হ্যাট, হলাম তো হলাম ভিখিরি, এটা কোনো কাজ? আর গতিতে বাকি পারবো আমরা? ছাড় ছাড়, এইসব ওর হাতে আছে, সব ওর হাতে আছে। বাবু, পার্টিকে আমি ফোন করে বলে দেবো, ঠিক আছে বাবু?
বাবু কিছু পয়সা পয়সা নেই যা বাবু চল বাবু সকাল থেকে কিচ্ছু খা আরে তুই খাসনি তো আমার কি আছে পয়সা কে গাছে বলে নাকি হ্যাঁ না না বাবু যা চল যা বাবু অন্তত একটা টাকা দে নেই বলছি তোমার কাছে টাকা পয়সা যা মা আরে ওদিকে কোথায় যাচ্ছে এই যা এবার দ্বিতীয়বার তোকে দেখতে পেলে না মেরে ভেঙে দেবো দাঁত ছত্রসাপ অনেক টাকা ছিল ওর কাছে কিন্তু একটা পয়সাও দিল না হাতে মোবাইল নিয়ে আর ইংলিশে দুটো ডায়লগ বললে স্টাইল হয়ে গেল আমিও কথা বলবো হ্যালো ওয়ান টু ইয়েস গো পচে মরবি তুই পচে মরবি আরে আজু ছাড় ডারে ভাই ছাড় আরে না যদি দিয়ে থাকি তো না দিক দেখ আমাদের তো একটাই নিয়ম যে দেয় তারও ভালো আর যে না দেয় তারও ভালো সবিতা এটা আমার কি হলো আমার স্কিনটা কালো হয়ে গেল কেন সবিতা আবার হঠাৎ করে কি হলো তুই বললি যে ও পচে মরবে আরো সত্যি পচতে শুরু করলো ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.